হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে আমি খুবই স্পেশাল একটা বোরহানি তৈরি করে দেখাবো, একদমই হোমমেড এবং খুবই অল্প সময়ে বানানো যায়। সো প্রথমে আমি নিয়েছি এখানে পুদিনা পাতা, এই পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়েছি আমি দই, এটা কিন্তু হচ্ছে মিষ্টি দই। আর এখানে আছে সরিষা, আপনারা চাইলে কালো সরিষাটাও নিতে পারেন, আবার চাইলে হলুদ সরিষাটাও নিতে পারেন। এখানে আছে চিনি, তারপর আছে এক চিমটি পরিমাণ লবণ, ভাজা জিরার গুঁড়া, তারপর সাদা গোলমরিচ গুঁড়া, আর আছে দুইটা কাঁচামরিচ। সো প্রথমেই আমি সবগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ফাইনালি সবগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুবই স্মুথ হয়েছে। আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি নিব দই। এই ব্লেন্ডার জারে আমি আজকে সব কিছু করবো। সো এখান থেকে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিব, তারপর দিয়ে দিব লবণ, জিরে ভাজা, তারপর আমি দিয়ে দিব দই। আপনারা যতটুকু খেতে পছন্দ করেন ঠিক ওই রকম নেবেন। আমি কিন্তু প্রায় দেড় কাপের বেশি আমি দই নিয়েছি। এবার ব্লেন্ডারের মুখটা বন্ধ করে দিয়ে আবার আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। সো ফাইনালি আমার বোরহানি ডান, এখন আমি জাস্ট সার্ভ করব। একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো বোরহানি কিন্তু রেডি। সো চাইলে আপনারা বাসায় জাস্ট ঝটপট ইফতারের আগে বানিয়ে ফেলতে পারেন। আর সার্ভ করব এখন, আর সার্ভ করার জন্য আমি এখানে পুদিনা পাতা নিয়েছি। সো এখানে আমি একটা দিয়ে দিব, আর এখানে আর একটা দিয়ে দিব। সো এই ছিল আমার আজকের ফ্রেশ রিফ্রেশিং একটা বোরহানি। সো থ্যাংক ইউ।